রাজ্য নির্বাচন কমিশনে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানালো রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বিজেপি নির্বাচন কমিটির সদস্য শিশির বাজরিয়া ও বিজেপির মুখপাত্র শতরূপা সিনহা। শিশির বাজরিয়া জানান, গত 4 এপ্রিল প্রধানমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রী বেশ কিছু অশ্রবণীয় শব্দ উচ্চারণ করেছেন। যে শব্দ প্রয়োগ করলেন যখন প্রধানমন্ত্রীর প্রসঙ্গে কথা বলছি, আমি ওই শব্দ প্রয়োগ করব না, কেন করলে আপনারা ওটা মিউট করবেন। সবাই জানে যে শব্দ প্রয়োগ করলেন মমতা ব্যানার্জি, আমি ওটা করছি না, আমার রুচি দেও বাদে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি আজ অবধি, আজকে 6 তারিখ হয়ে গেছে, আপনারা তো কোনো স্টেপ নেননি, এটাতে তো উনি আরও বেড়ে যাচ্ছে। হয়তো তৃণমূল পার্টি একটা ফয়সলা নিয়ে নিয়েছে কি ভাই, এইসব বিধি টিধি আইন আমাদের কিছু লাগে না, আমরা জোর গায়ে জোরে নেব।